ওয়েলকাম টু মাধ্যমিক ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আজকে আমরা করব দীঘাত করণের কোষে দেখি নয় পয়েন্ট এক তো দীঘাত করণে স্টার্ট করার আগে আমরা কিছু টার্ম সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে রাখবো তো আমাদের প্রথম যে টার্মটা আছে সেটা হচ্ছে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা আমরা তাকে বলবো যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ একটা ভগ্নাংশের আকারে আমরা কোনো সংখ্যাকে যদি প্রকাশ করতে পারি তখন সেই সংখ্যাটাকে আমরা মূলত সংখ্যা বলবো আর যে সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারবো না তাদের অমূলত সংখ্যা বলবো তো আমাদের এখানে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো দেখো তিনকে আমরা লিখতে পারি তিন বাই এক অর্থাৎ এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি আর যে কোনো ভগ্নাংশ তো অবশ্যই সেটা পি বাই কিউ আকারে প্রকাশিত হচ্ছে আর অমূলত সংখ্যাগুলোর উদাহরণ যদি দেখো তোমরা পাই রুট টু রুট থ্রি রুট ফাইভ এইগুলো এখানে শুধুমাত্র পাইকে যদি বাদ দিই পাই পাইয়ের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সামথিং আরও পরপর অনেক কিছু আছে যেটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না এছাড়া যে বাকি সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অমূলত তখনই হবে যখন তাদের বর্গমূল নির্ণয় করা সম্ভব নয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত অমূলত সংখ্যাগুলি হলো যে সমস্ত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করা সম্ভব নয় এবার আসি আমরা শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী যদি কোনো একটা সংখ্যা শুধুমাত্র রুট স্কোয়ারের মধ্যে থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী আর যদি এরকম ফর্মে থাকে যে একটা এ প্লাস মাইনাস রুট ওভার বি অর্থাৎ এ এখানে তিন প্লাস মাইনাস রুটও ফাইভ প্লাসও হতে পারে মাইনাস হতে পারে এরকম যদি সংখ্যা থাকে যেখানে একটা মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা তখন সেটাকে আমরা বলবো মিশ্র দীঘাত করণী আর আর যে সংখ্যা সেটা হচ্ছে এক্স রুট এ ও ওয়াই রুট এ এরা পরস্পর সদৃশ করণী হবে কীরকম যদি আমরা দেখি ফাইভ রুট টু আর থ্রি বাই টু রুট টু এই দুটো সংখ্যা পরস্পর পরস্পরের সদৃশ যেহেতু এদের যে বড় রুট স্কোয়ারের মধ্যে যে সংখ্যাটা রয়েছে এরা একই তাই এবার চলে আসা যাক আমাদের অঙ্কে তাহলে প্রথম যে অঙ্কটা বলছে সেটা আমি বলছি মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে মূলদ ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখব তাহলে প্রথম দেওয়া আছে রুটোবার একশো পঁচাত্তর তাহলে এই রুট ওভার একশো পঁচাত্তরকে আমরা লিখতে পারি পঁচিশ ইন্টু সাত তার রুট তাহলে এবার পঁচিশের বর্গমূল আমরা জানি পাঁচ হয় তাহলে সেটা পাঁচ বাইরে চলে আসলো এটা হচ্ছে মূলত সংখ্যা আর রুট সেভেনকে নির্ণয় করা যায় না তাহলে এটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে এটা হলো মূলত অমূলত সংখ্যার গুণফল তাহলে একই রকমভাবে পরেরটাও করব টু ইন্টু রুট ওভার একশো বারো একশো বারোকে লেখা যায় ষোলো ইন্টু সাত ষোলোর বর্গমূল চার হয় তাহলে সেখান থেকে দুইয়ের সাথে চারটা গুণ হয়ে যাবে তাহলে টোটাল হচ্ছে আট রুট সেভেন যেখানে আট হচ্ছে মূলত সংখ্যা আর সাত হচ্ছে অমূলত সংখ্যা একই রকমভাবে একশো পঁচিশ পঁচিশ ইন্টু পাঁচ তাহলে পঁচিশের আবার বর্গমূল করলে হয় পাঁচ তাহলে পাঁচ মূলত সংখ্যা রুট ফাইভ হচ্ছে অমূলত সংখ্যা একশো আটের ক্ষেত্রেও তাই ছত্রিশ ইন্টু তিন ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তাহলে ছয় মূলত সংখ্যা আর রুট থ্রি অমূলত সংখ্যা একশো উনিশের ক্ষেত্রেও তাই এখানে দেখো একশো উনিশকে আমরা লিখছি সাত ইন্টু সতেরো একশো উনিশ কিন্তু যেহেতু সাতের সাতেরও বর্গমূল হয় না সতেরো বর্গমূল হয় না তাহলে আমাদের এখানে অমূলত সংখ্যাটা হচ্ছে রুটোবার একশো উনিশ আর পাঁচ হচ্ছে মূলত সংখ্যা এবার দুই দাগের অঙ্কে আসা যাক দুধাকে বলছে প্রমাণ করি যে এই রুটোবার একশো আট মাইনাস রুট অভার পঁচাত্তর সোয়ান শুভান রুট থ্রি তাহলে এটা করার জন্য আমরা কী করেছি রুট অভার একশো আটকে ভেঙে দিয়েছি ছত্রিশ ইন্টু তিন তাহলে ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তাহলে সিক্স রুট থ্রি হচ্ছে আর পঁচাত্তর মানে হচ্ছে পঁচিশ গুণ তিন অর্থাৎ ফাইভ রুট থ্রি তাহলে এখান থেকে ছয় সিক্স রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি তাহলে অ্যান্সার হয় ওয়ান রুট থ্রি অর্থাৎ শুধু রুট থ্রি এখানে আমরা রুট থ্রি যেটা আছে এটাকে আমরা এক্স বা ওয়াইয়ের মতো করে ভাবতে পারি যেরকম সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স হয় সেই রুট থ্রি এখানে শুধুমাত্র পড়ে থাকে এর তিন দাগের অঙ্কটাও সেরকম এরকমই বলছে যে এই ভ্যালুটা রুট ওভার নাইনটি এইট প্লাস রুট ওভার এইট মাইনাস টু রুট থার্টি টু এটার সমান সমান আমার দেখাতে হবে রুট টু তাহলে আমরা কী করলাম আবার একই রকমভাবে ভেঙে দেবো ফর নাইনটি এইট সমান সমান ফর্টি নাইন ইন্টু টু এইট সমান ফোর ইন্টু টু এবং টু ইন্টু রুট ওভার ষোলো ইন্টু টু এখান থেকে আমরা ঊনপঞ্চাশের বর্গমূল করলে হয় সাত চারের বর্গমূল করলে হয় দুই এবং ষোলোর বর্গমূল করলে হয় চার তাহলে চার দুনো আট তাহলে নাইন রুট টু মাইনাস এইট রুট টু সমান সমান রুট টু তাহলে প্রমাণিত হয়ে গেল এবার চার দাগের অঙ্কে আসা যাক চারদিকে এই টার্মটা সঙ্গে সঙ্গে জিরো দেখাতে হবে তাহলে এটা করার জন্য একই রকম প্রসেস সব কিছুই একই রকম থ্রি ইন্টু আটচল্লিশকে লেখা যাচ্ছে ষোলো ইন্টু তিন পঁচাত্তরকে লিখছি পঁচিশ ইন্টু তিন আর চৌষট্টিকে সরি একশো বিরানব্বইকে লিখছি চৌষট্টি ইন্টু তিন তাহলে ষোলোর বর্গমূল ফোর তাহলে থ্রি ইন্টু ফোর বারো রুট থ্রি আর চার পঁচিশে পঁচিশের রুট হচ্ছে ফাইভ তাহলে ফোর ইন্টু ফোর ফাইভ টোয়েন্টি টোয়েন্টি রুট থ্রি এবং হচ্ছে এইট রুট থ্রি চৌষট্টি বর্গমূল এইট তো এবার বারো রুট থ্রি প্লাস এইট থ্রি টোয়েন্টি রুট থ্রি আর টোয়েন্টি রুট থ্রি বিয়োগ করলে হয় শূন্য তাহলে প্রমাণিত হয়ে গেল এবার পাঁচদাকে কী বলছে পাঁচ বলছে সরলতম মান নির্ণয় করি অর্থাৎ এটাকে ভেঙে ছোটো করতে হবে তাহলে ছোটো করার জন্য কী করছি বারোকে লিখছি ফোর ইন্টু থ্রি তাহলে ফোরের বর্গমূল টু রুট থ্রি আঠেরোকে লিখছি নাইন টু অর্থাৎ বর্গমূল নয়ের বর্গমূল থ্রি থ্রি হচ্ছে আর সাতাশকে লিখছি নাইন তাহলে এটাকেও থ্রি হচ্ছে আর বত্রিশকে লিখছি ষোলো গুণ দুই অর্থাৎ ফোর রুট টু এবার এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের যেটা আসছে থ্রি রুট টু রুট থ্রি এবং থ্রি রুট থ্রি এই দুটো মিলে হয় ফাইভ রুট থ্রি আর ফোর রুট টু থেকে যদি আমি থ্রি রুট টু বিয়োগ করি তাহলে হয় রুট টু তাহলে সেটা বিয়োগ রুট টু তাহলে এটা হচ্ছে আমাদের সরলতম মান এবার আসা যাক ছয় লাগের অঙ্কে ছয় লাগের অঙ্কে বলছে ফা রুট ফাইভ প্লাস রুট থ্রির সঙ্গে কত যোগ করলে যোগ ফল টু রুট ফাইভ হবে তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স যোগ করলে যোগ ফল টু রুট ফাইভ হবে তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস এক্স সমান সমান টু রুট ফাইভ তাহলে এক্স সমান সমান এটাকে যদি আমি বাপাসে নিয়ে যাই বিয়োগ করলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার ছয়ের বিধ আগে বলছে কি সেভেন মাইনাস রুট থ্রি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট থ্রি হবে তা নির্ণয় করি তাহলে একই রকমভাবে আমরা এক্স ধরে নেব এক্স বিয়োগ করলে এটা হবে তাহলে সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস এক্স অনুশান থ্রি প্লাস রুট থ্রি এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে ফোর মাইনাস টু রুট থ্রি এবার চলে আসি সি ডাকে সি ডাকে বলছে টু প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস ফাইভ রুট ফাইভ এবং টু প্লাস রুট সেভেন এর যোগফল করলে যোগফল কত হবে সেটা হিসাব করে লিখি তাহলে এইগুলোকে আমরা যোগ করে দেবো ডিরেক্ট যোগ করে দেওয়ার পরে ব্র্যাকেটগুলো তুলে দেবো তুলে দিলে টু প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস টু প্লাস রুট সেভেন এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসে আমাদের ফোর প্লাস টু রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার দিদাকে আসি দিদাকে বলছে টেন মাইনাস রুট ওভার ইলেভেন থেকে মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ওভার ইলেভেন বিয়োগ করলে এবং বিয়োগ ফল কত হয় সেটা নির্ণয় করি তাহলে বিয়োগ করে দিয়েছি বিয়োগ করে দিয়ে এবার যদি প্রাকেটের বাইরে নিয়ে আসি তাহলে টেন মাইনাস রুট ইলেভেন আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে প্লাস ফাইভ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি রুট ইলেভেন তাহলে এটা এখান থেকে যদি আমরা করি তাহলে টেন প্লাস ফাইভ ফিফটিন আর মাইনাস রুট ইলেভেন প্লাস সরি মাইনাস থ্রি রুট ইলেভেন এই দুটোকে যোগ করলে হয়ে যায় ফোর রুট ইলেভেন তাহলে ফিফটিন মাইনাস ফোর রুট ইলেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আসা যায় ই দাকে তো ই দাকে কি বলছে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন এবং রুট সেভেন প্লাস রুট টু এর যোগফল থেকে ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে নির্ণয় করি তাহলে প্রথমে আমাদের মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু এই দুটো যোগ করতে হবে এবং তার থেকে আমাদের ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ ফল কত হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস টেন প্লাস রুট সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার এফ দাগ এফ দাগে বলছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের যাদের সমষ্টি একটি মূলত সংখ্যা তাহলে আমরা সবসময় জন্য যদি একটি করণী নিই এবং তার অনুবন্ধী করণীয় করণী নিই এবং তাদের যোগ করি তাহলে সময়ের জন্য যে যোগফলটা আসবে সেটা মূলত সংখ্যা হবে তাহলে আমরা যদি একটা করণে নিলাম মনে করি এ প্লাস রুট বি আর আর একটা করণে তাহলে তার অনুবন্ধী করণে এ মাইনাস রুট বি নিলাম তাহলে এদের যদি যোগ করি তাহলে যোগ ফল জন্য একটা মূলত সংখ্যা হবে তাহলে আমরা একটু একটু দেখে নিই এ প্লাস রুট বি আর তার সাথে এ মাইনাস রুট বি যোগ করে দিলাম তাহলে রুট বি রুট বি কেটে গেল তাহলে পড়ে থাকলো টু এ আর টু এটা অবশ্যই মূলত সংখ্যা এখানে এ একটা এ ও বি পূর্ণ সংখ্যা সেটাকে তোমরা থ্রি টু ওয়ান ফাইভ সেভেন যা খুশি ধরতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইবার এইম রাখছি আমরা এক হাজার ধন্যবাদ